ওটা ফিক্স নয় কোনটা ফিক্স থাকে অক্টেভ ফিক্স থাকে কি কি রেটোরিক্যাল ডিভাইসেস ইউজ হয় ওই টাকা সময়টে হাইপার বল কাকে বলে হাইপার বলে একটা নাম কি ডাব্লু দিয়েছিল হাইপার বলে একটা নাম কি এক্সাজারেশন কি বলছো বাবা আচ্ছা চলো তাহলে মোটামুটি আমাদের এই অবধি হয়ে গেছিল তাই তো আর আইম স্কিমটা বুঝিয়ে তাই না আজকে বলবো ওয়ার্ডসওয়ার্থ কে ওয়ার্ডসওয়ার্থ কেন কবিতাটা লিখলো ঠিক আছে এ সমস্ত আজকে ক্লাসটা হেভি ইম্পর্টেন্ট আজকে এই ক্লাসটা পড়াবো সাড়ে আটটার মধ্যে এটা বুঝিয়ে দেবো ঠিক আছে আর তারপর একটা ছোট করে পরীক্ষা নেব আজকে পড়াবো আজকে পরীক্ষা নেবো মন দিয়ে শোনো বুঝতে পারলাম বাবু কি দারুণ ছিল সিস্টেম না ইলেভেনে প্রথম প্রথম ছেলে আসতো গায়ে হাওয়া লাগে হো হাই ইলেভেনে হয়েছে সবাই হ্যাঁ সরকার আচ্ছা দিল তোদেরকে না উইলিয়াম ওয়ার্সওয়ার্থ আমি এখানে একটা শব্দ ব্যবহার করলাম আচ্ছা এক মিনিট দেখো ভিডিওটা একবার পজ করছি আমি দেখো কি বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে একটা শব্দ ব্যবহার করলাম আমি ওয়াজ আ রোম্যান্টিক পোয়েট রোম্যান্টিক পোয়েট মানে কি রোম্যান্টিক পোয়ম কোনোদিন এখন আইডিয়া আছে হোয়াট ইজ আ রোম্যান্টিক পোয়ম ভালোবাসার কবিতা আর আর কেউ কিছু এখানে একটা কনসেপশন আমি তোমাদের ক্লিয়ার করতে চাই রোম্যান্টিক পোয়াম কাকে বলে বলো তো যে কবিতাগুলো ডিফাইন করে লাভ ফর মানে প্রকৃতি প্রেমিক কবিতাকে বলা হয় রোম্যান্টিক পোয়াম তাহলে প্রেম সম্বন্ধীয় কবিতাগুলো কি বলে ওগুলোকে বলা হয় লাভ বুঝতে পারলাম না পারলাম না কি লাভ পোয়ান আর প্রকৃতি প্রেমিক যে কবিতাগুলো হয় সেগুলোকে বলা হয় কি রোম্যান্টিক পোয়াম এবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্ম হচ্ছে সাতই এপ্রিল সতেরোশো সত্তর মৃত্যু তেইশে এপ্রিল আঠেরোশো পঞ্চাশ এবার রোম্যান্টিক পোয়েট ছিলেন যিনি কিনা স্যামুয়েল টেলার কোলরিজ বা যাকে এস টি কলরিজও বলা হয় বুঝতে পারলাম যাকে এস টি কোলরিজও বলা হয় হেল্প টু লঞ্চ দ্য রোম্যান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার এর আগে পর্যন্ত ওয়ার্ডসওয়ার্থ আসার আগে পর্যন্ত ইংলিশ লিটারেচারে রোম্যান্টিক এজ এর সূচনা হয়নি বুঝতে পারলাম এতদিন কি লেখা হতো প্রেম সম্বন্ধীয় কবিতা যুদ্ধের কবিতা তাই তো এই ধরনের কবিতাগুলো লেখা হতো বাট প্রকৃতিকে রোম্যান্টিসাইজ করে কবিতা কহিন এর আগে লেখা হয়নি বুঝতে পারলাম তাহলে ওয়ার্ডসওয়ার্থকে আমরা কি পোয়েট বলবো রোম্যান্টিক পোয়েট বুঝতে পারলাম কি বলবো ইজ আ রোম্যান্টিক পোয়েট এবার এস টি কোল্ডরিচ বা স্যামুয়েল টেলার আর ওয়ার্ডসওয়ার্থ মিলে একটা বই পাবলিশ করলো সে বইটা কি নাম নাম হচ্ছে লিরিক্যাল ব্যালটস বুঝতে পারলাম বইটা কি নাম লিরিক্যাল ব্যালেটস ঠিক আছে ব্যালেটস মানে গাথা 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 ঠিক আছে লিরিক্যাল ব্যালেটস মানে ছান্দিক লিরিক্যাল মানে কি ছান্দিক ব্যালেটস মানে গাথা কত সালে সেভেন্টিন এই বইটা তিনটে পাবলিকেশন হয় জানো তো ফার্স্ট পাবলিকেশন তো পেয়ে গেলাম কত সালে সেভেন্টিন নাইনটি এইটে সেকেন্ড পাবলিকেশন হয় আঠেরোশোতে আর থার্ড পাবলিকেশন হয় আঠারোশো দুই সালে দু বছর অন্তর অন্তর মনে রাখবে এটা ঠিক আছে এবার যখন ওয়ার্ডসওয়ার্থ আর এরা বইটা পাবলিশ করলো সেই সময় থেকে লঞ্চ হলো ইংরেজি সাহিত্য ইতিহাসে রোম্যান্টিক এজ তাহলে রোম্যান্টিক এজ কত সাল থেকে শুরু হলো বলতো রোম্যান্টিক এজ শুরু হলো কিন্তু আঠেরোশো সাল থেকে বেশি দিন কিন্তু চললো না দেখো সতেরোশো আটানব্বই বইটা পাবলিশ হলো লিরিক্যাল ব্যালেন্স দু বছর পাবলিক পড়লো পছন্দ করলো তারপর থেকে সোসাইটিতে ইমপ্রেশন দেখতে পেলাম প্রকৃতি প্রেমিক কবিতা ঠিক আছে আঠেরোশো সাল থেকে আঠেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত রোম্যান্টিক এজ বলা হয় দেখি রোম্যান্টিক কেন বেশি দিন চলেনি দেখো আঠেরোশো পঞ্চাশ সালে ওয়ার্ডসওয়ার্থ মারা যায় তাহলে ওয়ার্ডসে মারা যাওয়ার সাথে সাথে রোম্যান্টিক এজও শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারলাম এবার ওয়ার্ডসওয়ার্থ একাধারে পোয়েট লরেটও ছিলেন ঠিক আছে পোয়েট লরেট মানে কি জিনিস কাইন্ড অফ কি বলবো মানে ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি বলতে পারো ঠিক আছে কত সালে আঠারোশো সালে ঠিক আছে তারপর যতদিন না মারা যায় ততদিন পর্যন্ত ছিল ঠিক আছে ছ পার্লাম না পারলাম না এবার এনার লাইফ অনেক ঝোলঝাল কেস আছে এগুলো অত জেনে লাভ নেই ওটা তোমাদের অত প্রয়োজন হলে ওটা পড়াতাম বিয়ে করেছিল ডাইভোর্স হ্যাঁ না তানা সব অনেক ব্যাপার আছে সেগুলো তোমাদের জেনে লাভ নেই সেকেন্ড বিয়ে ছিল প্রথম বিয়ে করেছিল সেখান থেকে একটা বাচ্চা কাচ্চাও ছিল ঠিক আছে অনেক ব্যাপার আছে অত জেনে ঘেঁটে তোমাদের লাভ নেই ঠিক আছে আচ্ছা এবার আমার যে কবিতাটা কম্পোজ অপন ওয়েস্টমিনস্টার ব্রিজ তাই তো এটাই তো আমরা পড়ছি কবিতাটা কোথায় পাবলিশ হয়েছিল পোয়ামস ইন টু ভলিউমস এখানে কবিতাটা পাবলিশ হয়েছিল কত সালে আঠেরোশো সাত সালে মনে রাখবে কোথায় পাবলিশ হয়েছিল পোয়ামস ইন টু ভলিউমস কত সালে পাবলিশ হয় আঠেরোশো সাত সালে কোনটা বলো না এটা সংকলনের নাম বইটার নাম বইটার নাম কি পোয়ামস ইন টু ভলিউম এটা বইটার নাম যে বইটার মধ্যে কবিতাটা পাবলিশ হয়েছিল একটা কবিতা একা তো একটা এরকম এ পেজে পাবলিশ হতে পারে না তাই তো এই আজকে আমি একটা কবিতা পাবলিশ করলাম এ দু না বইয়ে পাবলিশ হয় তো সে বইটার নাম কি ছিল পোয়ামস ইন টু ভলিউমস কত সালে পাবলিশ হয় আঠেরোশো সাত সাল বুঝতে পারলাম এবার এই বইটার মধ্যে এত কিছু কবিতা আছে ইচ্ছা হলে পড়তে পারো নাহলে স্কিপও করতে পারো ঠিক আছে তবে এটা তোমাদের একটা জিনিস জানা থাক এটা তো রয়েছে আর একটা খুব ফেমাস কবিতা এইটা মনে রাখবে কোয়েশ্চেন আসতেই পারে যে এই বইটার সঙ্গে পাবলিশ হয়েছিল কোন কবিতাটা এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট কবিতা কোনটা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড অথবা এটা আরেকটা নাম হচ্ছে দ্যাট অ্যাকর্ডিংস ঠিক আছে এটা নামটা একটু মনে রেখে দিও কোয়েশ্চেন যদি মানে ট্রিকি কোয়েশ্চেন করে তাহলে এটা দিতেও বুঝতে পারলাম এত যেটুকু বললাম বুঝতে পারবো সমস্যা নাই বল যে যে কথাগুলো বললো মাথায় কিন্তু গেঁথে রেখে যেতে হবে মানে এতদিন ইংলিশ পড়েছো একরকম ও সিন দেখবো ঝপা ঝপ নামিয়ে দেবো হয়ে যাবে তাই তো হ্যাঁ এবার ইংলিশটা তো অন্যরকম তাই না আহ চাপ লাগছে মোটামুটি প্রথম প্রথম তো আগে তো কোনোদিন তোমাদের ব্যাকগ্রাউন্ড পড়তে হয়নি এমসি কেউ যেন আলাদা করে খাটতে হয়নি এবছর থেকে সিস্টেম যখন চেঞ্জ করেছে সেটা পড়তে তো হবে তো তোমাদের একটা সুযোগ আছে হ্যাঁ তো মানে এর আগে অব্দি যারা যে সমস্ত ব্যাচগুলো পরীক্ষা দিয়েছে তার থেকে অ্যাডভান্টেজ তোমরা বেশি হবে নতুন সিস্টেম তোমাদের বেলা থেকে চালু হলো ঠিক আছে এই এইটাতে যদি ভালো করে খাটতে পারো তা তোমাদের সুবিধা ওদের থেকে অনেক বেশি থাকে বুঝলাম পুরও ভালো উঠবে

এতে কবিতাটাকে আর নাম আছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড বুঝতে পারলাম ক্লিয়ার এবার এই যে বললাম কবিতাটা কোন সনেট পেট্রাগন সনেট তাহলে দা পোয়া মিসে পেট্রাগন সনেট আমি বলতে পারি না পাই না রিটেন ইন আইএমবিক পেন্টামিটার এটা তোমাকে বুঝতে হবে না জাস্ট মাথায় গেঁথে রেখে দাও ঠিক আছে আইএমবিক পেন্টামিটার কি জিনিস হালকা করে বলবো এবার বাংলায় দল পড়েছ দল রুদ্ধ দল মুক্ত দল রুদ্ধ দল মুক্ত দল রুদ্ধ দল মুক্ত দল তো ইংলিশে ওই রকম আছে ঠিক আছে ওটাকে প্রসোডি বলে ঠিক আছে যেটা বাংলায় বলে রুদ্ধ দল সেটাকে ইংলিশে বলে স্ট্রেস আর যেটাকে বলে মুক্ত দল সেটাকে বলে আনস্ট্রেস বুঝতে পারলাম এবার ফরমেশনটা যখন হয় রুদ্ধ মুক্ত রুদ্ধ মুক্ত এই ফরমেশন যখন চলে তখন সেটাকে আয়াম্বিক বলে তোমার দল ছিল সিলেবাসে বাংলা পড়ানি দল কি হতে পারে না সেটা তোমরা পড়ানি সেটা আমার ফল্ট নয় বাবা বাংলা তোমার বাংলায় দল থাকবে রুদ্ধ দল মুক্ত দল তাহলে করোনা একটা ফেলে ফেলেছে নাকি তাহলে হ্যাঁ এখন আসছি ইম্প্যাক্টটা তখন গায়ে হাওয়া লাগিয়ে সকালে বারোটার সময় ঘুম থেকে উঠছি সারা মোবাইল ঘাঁটছি হ্যাঁ হ্যাঁ ভালো জীবনটা আমার আরামে কেটে গেছে ভালোই আছে বুঝতে পারলাম তাহলে কটা লাইন থাকে গো আর পেন্টামিটার হ্যাঁ পেনটা মিটার এবার সিলেবেল পড়েছে ছোটবেলায় সিলেভেল কেটে আসছে মুখে আসছে না একটা শব্দের একবার যতটা উচ্চারণ করা যায় হ্যাঁ যেমন আমি যদি বলি এটা উদাহর একটা কিছু নাম বলে একটা শব্দ বলে কিছু একটা বিস্কিটস তাহলে বিস আর কিডস দুটো সিলেব হলো টাই সিলেভিক ঠিক আছে এবার এইরকম হচ্ছে এতে হচ্ছে দুটো কি বলবো ফুট মিলে একটা মিটার ঠিক আছে দুটো ফুট মানে কি আমি যে বললাম ওই স্ট্রেস আনস্ট্রেস ঠিক আছে তো স্ট্রেস মানে এই এক একটা হচ্ছে এক একটা ফুট যেগুলো এক একটা এক একটা ফুট যেমন এটা যদি বলি শ্যাল আই তো শ্যালটা একবারে উচ্চারণ হয়েছে তো শ্যালটা হলো একটা ফুট আই এটা একটা আলাদা ফুট হয়ে গেলো কম পেয়ার কম একটা ফুট হয়ে গেল পেয়ার একটা ফুট হয়ে গেল ঠিক আছে তো দুটো ফুট মিলে একটা মিটার হচ্ছে ঠিক আছে আর একটা লাইনের মধ্যে তখন কটা মিটার থাকবে পেনটা মানে কটা পেন্টাগন মানে কটা হ্যাঁ পাঁচটা তাহলে একটা লাইনের মধ্যে পাঁচটা মিটার থাকবে ওই জন্য বলে পেনটা মিটার বুঝতে পারলাম না পারলাম না এগুলো ঢোকানো মাথায় দরকার নেই তুমি মাথায় কোয়েশ্চেন এলো বলে আমি বলে দিলাম কী জিনিস তবে আইএম্বিক পেন্টামিটার এই শব্দটা মাথার মধ্যে গেঁথে রেখে দেওয়া একদম বানানটাও ভুলবে না উচ্চারণটা তো ভুলবেই না আইএ্যামিক পেন্টামিটার এম ই আর মিটার বানানটা অনেকে ভুল করে এমই আরই করে দেয় এমই টি ই ইআর পেন্টা পেন্টামিটার বুঝতে পারলাম এর সঙ্গে অপশন তোমার দিতে পারে হয়তো প্রোকেইক এক্সট্রা মিটার ঠিক আছে ফিরিক সেস্টামিটার এগুলো হবে না আমাদের কি অপশান হবে আই অ্যাম্বিক পেন্টা বুঝতে পারলাম পেনটা মানে তো পাঁচ পাঁচটা পার্ট থাকে বলে পাঁচটা মিটার ক্লিয়ার চাপ লাগছে নাকি তমো এতক্ষণ যেটুকু বললাম আজকের ক্লাসটা এর আগের দিনের ক্লাসটা যেটা ছিল ওটা সনেটে ইন্ট্রোডাকশান দিয়েছিলাম ঠিক আছে ওটা একটু বেশি ডিটেলে পড়াতে হয়েছিল তোমরা এসবের সঙ্গে অবগত নও টুয়েলভে এগুলো অনেক সুবিধা হবে কেন এগুলোর সঙ্গে অবগত হয়ে যাচ্ছে বলে অবগত মানে জানো না অভ্যস্ত অভ্যস্ত অবগত মানে অভ্যস্ত হ্যাবিচুয়েটেড কেন এই এবার এই জিনিসগুলো তোমাকে যদি বাংলায় পড়াতাম আমি তাহলে বাংলায় কোনো সমস্যা হতো না বাংলায় থেকে এরকম পড়ে এসছো সিলেবাসটা এমন ভাটের সিলেবাস আমাদের বানিয়ে রেখেছিল তাই না এখন ভালো স্ট্যান্ডার্ড করেছে ভালো লাগলো দিন পর ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস আমার ভালো লাগলো হ্যাঁ এটা যাও নবান্ন যাও ঘুরে এসো বলে দেবে কে করেছে ফোন করে দিদিকে বলো আছে না ফোন নাম্বারটা দিদিকে বলো ঠান্ডা লেগে যায় ভাই তুমি ওটা হালকা করে খুলে নাও ওইটা না ওইটা না ওইটা না ওইটা ওর দিকে হওয়া যাবে কি বলছো ওইখানটা বসলে ছটা আসবেই কদিন একটু ওয়েট করো আমি লাইট সব সিলিংয়ের ব্যবস্থা করে দেব হুম আগের দিনও দিয়েছিলাম এটারও দেব সব পিডিএফ দেবো ক্লাসের মধ্যে হ্যাঁ কোনটা আগে ক্লাসে পিডিএফ দেওয়া আছে অ্যাপে দেওয়া আছে ফোনটা লাস্ট ডেটে পাওয়া না ওরকম তো হতে পারে না এই পিডিএফটা কাটা ছিল তাহলে গোটাই পিডিএফ থাকবে অ্যাপটা অ্যাপটা ক্লোজ করে আবার ওপেন করে ফোনটা প্রবলেম আছে নাকি বলেছে দেখি অনেক ফোনটা দাও তো এসব বলছি পিডিএফ ক্লিক করলে ওপেন হচ্ছে না আমি অল নোটসে গেলাম এই পিডিএফটা খুললাম তাহলে ফোন তোমাদের বাজে ফোন এসে এসছে হ্যাঁ সবই রয়েছে ওই ফোনটা লোড নিতে পারছে না বেশি টাকা দেবে তো একটা ফোন কিনে নিও হ্যাঁ না সাইড থেকে টিপে লক করলাম কম্পিউটার দেখতে হবে না কম্পিউটার তাহলে আলাদা করে অ্যান্ড্রয়েড এর ইয়ে ইনস্টল করতে হবে তোমার কম্পিউটার শেষকালে আমি তোমার দোকানটা সম্পর্কে বলবো তাহলে আচ্ছা দেখো বুঝতে পারলাম দ্য পোয়াম ফিটস ইন দা ফর্ম অফ অ্যান আচ্ছা পেট্রাল কনসল্টার ডায় নাম কি বলেছিলাম পেতার কোথাকার লোক ইটালি কি সনেট তাহলে ইটালিয়ান সনেট তাহলে বলতে পারি এটা ইটালিয়ান সনেট একটা স্ট্রাকচার হ্যাঁ তার মধ্যে কি কি থাকবে বলেছিলাম দুটো পার্ট কি কী থাকবে একটা বলেছিলাম কি থাকবে অক্টেভ বলতে পারি ঠিক আছে কটা লাইনে থাকে আট লাইনের আর তারপরে কি থাকে সে স্টেট কত লাইনের সে ছ লাইন বুঝতে পারলাম না পারলাম না লাইন স্কিম কি থাকবে আব্বা আব্বা দুবার আব্বা এলো তারপর আমাদের যে কবিতাটা আছে সিলেবাসে সেটা হচ্ছে সিডি সিডি সি বুঝতে পারলাম না পারলাম না বলো হ্যাঁ ক্লিয়ার তো আজকের ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এর আগেরগুলো কেন শেখালাম এর পরে সুবিধা হবে বলে বুঝতে পারলাম কোয়েশ্চেন এখান থেকে এগুলো থেকে আসবে পেট্রাগান সনেট আইএমবি পেন্টামিটার না ইটালিয়ান সনেট কি না শেক্সপিয়ারিয়ান সনেট না ইংলিশ সনেট ইংলিশ সনেট ভুলও করবে না ইংরেজি ভাষায় লেখা আছে বলে ইংলিশ সনেট নয় শেক্সপিয়ারের সনেট লোকে ইংলিশ সনেট বলে শেক্সপিয়ার ইংল্যান্ডের লোক ছিল বলে এই ইটালির লোক পেট্রার্ক পেট্রার্কে ধাঁচে লিখছে বলে এটা ইটালিয়ান সনেটই বলবো হোক আমার ইংলিশের লেখা শেক্সপিয়ারের সনেটকে ইংলিশ সনেট বলে আমাদের সিলেবাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইংলিশ সনেট নাই বলে দিলাম পরীক্ষা এম কেউ আসবে যদি কারো দেখেছি ইংলিশ সনেট টিক মেরে এসছো

এবার এবার কবিতাটা দেখো একটা জিনিস নাম লেখা আছে কম্পোজ মানে কি লেখা হয়েছে তাই তো লেখা হয়েছে আপন মানে কি উপর তাই তো ওয়েস্টমিনস্টার ব্রিজ এটার ব্রিজের নাম হুম ঠিক আছে কম্পোস্ট বা রিটেন কবিতাটার নাম যেহেতু কম্পোজ আমি তোমাকে কম্পোজ দিয়েই বলছি কম্পোজ মানে কি লেখা হয়েছে আপনার মানে ওপরে কিসের ওপরে একটা ব্রিজের নাম ওয়েস্ট মিনিস্টার করে অনেকে নামটা হচ্ছে মিনস্টার এমসি কিউর তো আসতে পারে কোন জায়গায় ওয়েস্ট মিনস্টার ওয়েস্ট মিনিস্টার দুটোই দিতে পারে এমসি এটাই খেলা বানানগুলো খেয়াল রাখতে হবে বুঝলাম বানানগুলো খেয়াল রাখতে হবে দেখো তাহলে এবার আচ্ছা আর একটা মাঝখানে কি পাচ্ছি ডেট পাচ্ছি কত তারিখ গো সেপ্টেম্বর থ্রি এইটিন জিরো টু এবার এই ডেটটাতে মাঝখানে একটা ফ্যাগড়া আছে ভিডিওটা দিয়েছিলাম এটারও দেখেছিলে হ্যাঁ আজকে দেখলে এটার মাঝখানে কি ফ্যাগড়া আছে তো এ এর একটা বোন ছিল ওয়ার্ডস ওয়ার্থের একটা বোন ছিল ঠিক আছে কি নাম ডরথি ওয়ার্ডস ওয়ার্থ বোনের কি নাম তো ডরথি ওয়ার্ডস ওয়ার্থ ডরথি ওয়ার্ডস ওয়ার্থ জার্নাল লিখত জার্নাল লিখতো জার্নাল মানে ডায়েরি ঠিক আছে এবং সেগুলো পাবলিশ হতো যে ডাইরেক্টলি পাবলিশ হয় সেগুলোকে বলা হয় জার্নাল মনে থাকবে তো একটা জার্নাল ছিল তার নামটা কি দ্য গ্রাসমেয়ার জার্নাল ঠিক আছে কত তারিখে দেখছি আর এই ডেটটাও খেয়াল রাখো থার্টি ফার্স্ট জুলাই এইটিন জিরো টু এবার ওয়ার্ডসওয়ার্থ আর ওয়ার্ডসওয়ার্থের বোন একদিন কী করছিল না কোথায় সকালবেলা সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতরে একত্রিশে জুলাই ঠিক আছে মানে সাড়ে পাঁচটা না ছটা এক্স্যাক্ট বলছে আমার খেয়াল নেই এটা হুবহু দড়থিল লাইন উই লেভ লন্ডন অন স্যাটারডে মর্নিং কি বার ছিল সেটাও বলে দিচ্ছে স্যাটারডে মর্নিং ঠিক আছে উই মাউন্টেড দ্য ডোভার কোচ অ্যাট চ্যারিং ক্রস ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং দ্য সিটি সেন্ট পলস উইথ রিভার অ্যান্ড আ মাল্টিটিউড অফ লিটল বোর্ডস মেড দ্য মেড এ মোস্ট বিউটিফুল সাইট অ্যাজ উই ক্রসড Westminster Bridge. The houses were not overhung by their cloud of smoke and they were spread out endlessly. Yet the sun shone so brightly with which a pure light that there was even something like the purity one of nature's own grand spectacles. কি বলতে চাইলো না শনিবার দিন সকালবেলা ওই সাড়ে পাঁচটা বা ছটা হবে আমার এক্সাক্ট মনে নাই টাইমটা বলে দিচ্ছে সাড়ে পাঁচটা বা ছটা হবে এক্স্যাক্ট আমার মনে নেই আমি মানে আমরা ব্রিজ ক্রস করে পারলাম কোথায় যাচ্ছিলো সেটাও লিখে রেখে দিও ফ্লোরেন্স যাচ্ছিল ঠিক আছে ফ্লোরেন্স যাচ্ছিল ইংল্যান্ড থেকে ফ্লোরেন্সের দিকে যাচ্ছিল দিয়ে সেখানে একটা দৃশ্য দেখে আমরা খুব মুগ্ধ হয়েছিলাম ঠিক আছে ওয়ার্ডসওয়ার্থ কি হয় এবার আমি কবিতায় ঢুকছি ঠিক আছে কোথায় যাচ্ছিলো এ ভুল বললাম ফ্লোরেন্স কেন ফ্রান্স যাচ্ছিল ফ্রান্স আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছিলো ফ্রান্সে যাচ্ছিল কেন যাচ্ছিল ও একটা মেয়ে ছিল ঠিক আছে মানে প্রথম একটা ইললেজিটিমেট রিলেশনশিপ ছিল একজন মেয়ের সাথে সেখান থেকে একটা সন্তানের জন্ম হয় সেই মেয়েটার নাম কি ক্যারোলিন ঠিক আছে ক্যারোলিনেমিটার নাম কোনো রাখা দরকার নেই দিয়ে ফ্রান্সের দিকে যখন যাচ্ছিল সকালবেলায় ভিউটা দেখেছে প্রথমে তোমাদের একটা কথা বলেছিলাম যে পেট্রাকা সময় কি কি ফিগার স্পিচ দেখবাসা আর হাইপারবোল দাঁড়াও এই দুটো ফিগার স্পিচে আমি একবার হোল্ড করছি পার্সোনিফিকেশান আর হাইপার বোল আসছি এক্ষুনি কি বলছে ইয়ে যখন যাচ্ছে তখন একটা বিশাল বড় কথা বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ফেয়ার মিনস সুন্দর বুঝতে পারলাম যে পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দেখানোর মতো কোনো দৃশ্য নাই পৃথিবী দেখাতে পারে পৃথিবী যখন দেখাচ্ছে পৃথিবীর ওপর একটা জীবিত মানুষের গুণ আরোপ করছি না এটা কি ফিগার অফ বলবো বলবো ভেরি গুড এই লাইনটাতে আরো একটা ফিগার অফ স্পিচ ঢুকছে বলছে আর্থ নট এনিথিং টু শো মোর ফেয়ার সকালবেলা যাচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে টেমস নদী তলা দিয়ে বয়ে বয়ে যাচ্ছে দিয়ে সেখানে দৃশ্যটা দেখেছে ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে চারিদিকে চুপচাপ হেনা তেনা যেগুলো বাকি কবিতায় আমরা দেখবো ওই দৃশ্যটা নাকি দেখে বলছে পৃথিবীর এর থেকে সুন্দর কোনো দৃশ্য দেখানোর মতো নাই হতে পারে আমি বলবো কাশ্মীরের ভ্যালিটা আমার সুন্দর লাগে আমি বলতে পারি লে লাদাখ ভালো লাগে আমি বলতে পারি আমার গোয়ার বীচ ভালো লাগে ওটা আমাকে সবথেকে সুন্দর হতে পারে পুরীতে সূর্যোদয় আমার সব থেকে কিছু ভালো লাগতে পারে তাহলে আপনার ভালো লাগছে এটা বলুন না এটা আপনি কেন বলছেন পৃথিবীর সব থেকে দেখানোর এর থেকে সুন্দর দৃশ্য নাই তাহলে আপনি বাড়ি চারি কথা বলছেন না বাড়াবাড়ি বলছেন না বাড়াবাড়ি যখন বলা হয় তখন কি ফিগ্রাফি চুজ করা হয় প্রথম দেখো দুটো ফেরোস পিস পেয়ে গেলাম চারটে বলেছিলাম চারটে মানে দুটোই কবিতাতেই পেয়ে গেলাম বুঝতে পারলাম ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো ক্লিয়ার তো তো পৃথিবীর এর থেকে সুন্দর দেখানোর মতো কোনো দৃশ্য নাই ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই ডাল মানে কি গো মুনমরা ডাল মানে সোজা পাতি বাংলায় যদি বলি মুনমরা আনরোমান্টিক ঠিক আছে আনরোমান্টিক অ্যাটিটিউড ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই সে মন মরা হবে সোল মানে আত্মা তাই তো মানে এখানে হার্ট বলছে হার্ট অন্তর ভেতরে মনের মধ্যে কোনো রোম্যান্টিক সিজমই নাই এত সুন্দর দৃশ্য দেখে পেরিয়ে চলে যাচ্ছে আর সাইট সো টাচিং সাইট মানে দৃশ্য টাচিং মানে মন ছুঁয়ে গেছে ঠিক আছে ইন ইটস ম্যাজেস্টি ম্যাজেস্টি মানে কি গো সর্বোপরি সর্বোচ্চ বলে না ইউর ম্যাজেস্টি হ্যাঁ বলে তো ইউ হাইনেস বলে ইউর ম্যাজেস্টি বলে তো ম্যাজেস্টি মানে কি সর্বোপরি তো বলছে একটা দৃশ্য যেটা মন ছুঁয়ে যায় তার চরম সীমায় রয়েছে বুঝতে পারলাম না পারলাম না তার চরম সীমায় রয়েছে ঠিক আছে মানে এর থেকে সুন্দর হতে পারে না আবার কি বলছে দেখো দ্য সিটি নাও ডথ ডথ এটা ওল্ড ইংলিশ মডার্ন ইংলিশে ডাস্ট একটা ওল্ড ইংলিশ পড়ছি আমরা তাই তো আঠেরো সালে ইংলিশ পড়ছি বর্তমান ইংলিশে এটাই কি বলি আমরা ডাজ দ্য সিটি নাও তাহলে বলতে পারি ডাজ লাইক আ গার্মেন্ট ওয়্যার গার্মেন্ট মানে কি গো জামা কাপড় পোশাক ওয়ার মানে পরে আছে দেখে মনে হচ্ছে যেন শহরটা একটা পোশাক পরে আছে কোন শহর কোন শহর গো লন্ডন ফ্রান্স যাচ্ছে তাহলে লন্ডনে পেরিয়ে যেতে হবে তো ওয়েস্টমিনস্টার ব্রিজ কোথায় আছে লন্ডনে আছে হ্যাঁ নীরব মোদির নাম শুনেছ নীরব মোদি হ্যাঁ পিএনবি ঘোটালা চৌদ্দ হাজার কারোর শোন হ্যাঁ শোনো শোনো মনে হচ্ছে এবার তো নীরব মোদীকে গ্রেপ্তার করা হয়েছিল এই ওয়েস্টমিনিস্টার চার্চের কাছ থেকে মানে এই পাড়াটা হচ্ছে ওয়েস্টমিনস্টার পাড়া ঠিক আছে ওয়েস্টমিনিস্টার দিয়ে ব্রিজ গেছে সেটা ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়েস্টমিনিস্টার পাড়ায় একটা চার্চ আছে সেটা ওয়েস্টমিনিস্টার চার্চ বড় বাজার মসজিদ আছে বড়বাজার মসজিদ বড় বাজার সিএম স্কুল আছে বড় বাজার সিএমএস ঠিক আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার এর আগেই বলছে যেন সকালের এই শহরটা যেন সকালটাকে পোশাকের মতো পরে নিয়েছে তার পরের লাইনে আবার বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার মাথা মাথা খারাপ হয়ে গেছে দৃশ্যটা দেখে পাচ্ছে না একটু আগে বললো জামা পরে আছে সকালটাকে যেন পোশাকের মতো করে নিয়েছে পারলাম পারলাম না না যেন লন্ডন শহরটা শহরটাকে এখন সুন্দর লাগছে তোমাকে একটা ব্লেজার পরলে সুন্দর লাগে ঠিক আছে নর্মাল জামা পরার থেকে যদি একটা ব্লেজার পর বা মেয়েদের কথা বলি যদি একটা শাড়ি পরো ঠিক আছে তখন বেশি সুন্দর লাগবে কেন ওই শাড়িটা বা ছেলেদের ক্ষেত্রে ওই ব্লেজারটা তোমার বিউটিকে এনহ্যান্স করছে বুঝছো তো তো সেটাই বলছে এই শহরটা যেন সকালটাকে পরে নিয়েছে গায়ে দিয়ে সৌন্দর্যটা বেড়ে গেছে বুঝতে পারলাম না পারলাম না তাহলে এখানেও পার্সোনিফিকেশান পাচ্ছি হ্যাঁ সিটি ওয়ার করে কোনো দিন জামা পরে সিটিকেও জামা পরে দিচ্ছে তার পরের লাইনে আবার বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার সকালে সৌন্দর্যটা সাইলেন্ট মানে নিস্তব্ধ আর বের মানে নগ্ন বা উলঙ্গ আগে লাইনে বলে জামা পড়ে আছে সকালটাকে সৌন্দর্যটা সকালটাকে জামার মতো পরে নিয়েছে পরের লাইনে বলছে সকালে সৌন্দর্যটা নগ্ন উলঙ্গ কেন উলঙ্গ বলছে আমি তোমার সেটা বলছি গার্মেন্টটা তো একটা অন্য পার্সপেক্টিভ থেকে বললো শহর শহরটাকে সুন্দর লাগছে একটা জামার মতো পরে নিয়েছে একটা এই পয়েন্ট গেল ঠিক আছে তার পরের লাইনে যখন বলল বের কেন বের বলছে বেরটা অন্য বলছে বের মানে এখানে ফাঁকা বুঝতে পারলাম এর পরে যে লাইনগুলো পড়ছে দেখো ক্লিয়ার হয়ে যাবে শিপস মানে জানি হ্যাঁ টাওয়ার্স মানে জানি ডোমস মানে জানি গম্বুজ 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 বুঝছো তো গম্বুজ মন্দির মসজিদ চার্চ সমস্ত ধর্মের জায়গাগুলোতে গম্বুজ থাকে ডোমস এখানে কোশ্চিন আসতে পারে কোন ডোমের কথা বলা হয়েছে চার্চের ডোম চার্চটার নাম কি আচ্ছা এই চার্চটার আরও একটা নাম আছে তার নাম শুনেছো সেন্ট পল স্কুল আছে বর্তমানে সেন্ট পলস একাডেমি ওই চার্চটার একটা নাম হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল মনে থাকবে চার্চগুলোর নাম এরকম হয়তো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটার নাম হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ অথবা আরেকটা কি নাম বললাম ওয়েস্টমিনস্টার চার্চ মনে থাকবে স্কুলে যখনই ক্লাসগুলো করাবে একবার শুনবে মজা লাগবে বিশাল কিছু কিছু ভালো টিচার অতি অবশ্যই থাকে পড়লে কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ পড়াবে আমার তো লোকটা এইসব দিকে লোকটা ভালো আছে পড়লে ইনফরমেটিভ পড়াবে কিন্তু কিছু ভুংচাং ইনফো ঢুকিয়ে দেওয়াটা আলাদা ব্যাপার হুম আরে আমি কী বলি ইনফোটা ঠিক দেবে সে বাংলায় বলুক ইংরেজিতে বলুক অ্যারাবিতে বলুক উর্দুতে বলুক হিব্রুতে বলুক ইনফো ঠিক দেবে ইনফো ঠিক দেবে হ্যাঁ তোমাদের একজন ম্যাম আছেন কি বেশ নাম যেন ম্যামের ভুলে যাচ্ছে ইংলিশে ম্যামগুলোর নাম বলো আচ্ছা তুমি ভালো পড়াই শুনেছি ঠিক একজন কে জেড ম্যাম আছেন কে জেড করে হ্যাঁ হ্যাঁ ক্লাস অ্যাটেন্ড করবে কেমন পড়াই গো মানে বই খুলে কে বলছে ও গুণধর ছেলে আমার না না কি স্টেবল করছে আচ্ছা আচ্ছা ফাইল নিলাম তো দেখো দেখ কি বলছো দেখো তাহলে কেন আচ্ছা ডোম কোন ডোম বললাম লেন্ট ফলস ক্যাথেড্রাল ঠিক আছে থিয়েটার মানে জানো আইনক্স থিয়েটার নয় তখন আইনক্স ছিল না থিয়েটার মানে বা নাট্যশালা তখন তো নাটক হতো তাই না এখন তো আইনক্সের মধ্যে হতো চারিদিকে স্পিকার লাগানো আছে সারাউন্ড সাউন্ড ডলবি ডলবি সাউন্ড শাহরুখ খান এন্ট্রি নিচ্ছে হ্যাঁ এন্ড টেম্পলস লাই লাই মানে পড়ে আছে তাহলে এত কিছু জিনিস পড়ে আছে মানে কি লোকজন ব্যবহার করছে না এটাকে বুঝতে পারলাম কেন ফাঁকা বের কথাটা উল্লেখ করলো বুঝতে পারলাম না পারলাম না পারলাম না না আচ্ছা জাস্ট গিভ সেকেন্ড হ্যালো হ্যালো আচ্ছা নটার পর কথা বলি আমি একটু ক্লাস নিচ্ছি কেস আমার ঘরের ছেলেগুলো পড়ছে না আমার বুঝতে পারলাম দি কি বলছে দেখো ওপেন অ্যান্ড টু দা ফিল্ডস স্কাই একটা জিনিস তোমরা ভূগোলে পড়েছো দিগন্ত রেখা কাকে বলে আমি যদি খালি চোখে দেখছি যত দূর পর্যন্ত মানে দেখা যাচ্ছে সেখানে আকাশ আর মাটিটাকেও যেন মিলে যাচ্ছে ওটা কি বলে রেখা বা ইংলিশে কি বলে লাইন বা হরাইজন বলে ওটাকে ওই জন্য আমরা লাইনটা নিয়ে এরকম দিগন্ত রেখা এই বরাবর থাকে তো এই বরাবর বরাবরই থাকে লজিক দেবে স্যার আমরা যদি শুয়ে গিয়ে দেখি তাহলে তো স্যার এই বরাবর দেখতে পাব আমরা আমি স্যার মাঠে গিয়ে শুয়ে যাবো দিয়ে আমি এরম করে দেখবো স্যার হ্যাঁ দেখলে দেখো আটটা আজ রত্ন স্যার আমি আমি এই পাশে শুয়ে গিয়ে দেখবো তাহলে অপমান করো না ওদের চতুর আবার কেউ আছে নাকি চতুর হ্যাঁ না না ওই চতুরের মতো নয় তো ধূর্ত তো ছেলে একটা চাতুর না না চতুর লোকের ক্ষতি করে লোকের ক্ষতি করে নিয়ে সুবিধাটা বের করে এও আছে নাকি এ অতীন্দ্র এ অতীন্দ্র তুমি চতুর কবসে হই হ্যাঁ তো দাদুকে ফোন কিউ করোগী নেই করোগি হ্যাঁ আচ্ছা দেখো এগুলো বিস্মৃত রয়েছে ফাঁকা পড়ে আছে

গ্লিটারিং করে গ্লিটারি কি করে চকচক করে তাহলে সমস্ত কিছু কিরকম লাগছে উজ্জ্বল লাগছে আর গ্লিটারিং লাগছে ইন দা কুয়াশা ধোঁয়া মুক্ত আকাশ কেন লোকগুলো বিড়ি সিগারেট খাচ্ছে না তখন স্মোকলেস মানে কি ধোঁয়া বিহীন আকাশ বা ধোঁয়া সরি ধোঁয়া বিহীন বাতাস আকাশ কেন তাহলে কেন ধোঁয়া বিহীন একদম ফ্যাক্টরি ধোঁয়া নেই জাহাজে ধোঁয়া নেই কোনো কিছু ধোঁয়া নেই বুঝতে পারলাম দেখো এখানে আমার শেষ হয়ে গেল তো এবার এত যে কিছু বললো কেন বলছে কি দেখে বলছে ঘোড়ার ডিম মাথায় পোকা কামড়েছে মাথার পোকাটা নড়ে গেছে উত্তরটা কোনথায় কোথায় পাবো চেষ্টাটা বলেছিলাম আট লাইনে কোয়েশ্চেন থাকবে বা কনফিউশন থাকবে প্লাস ছ লাইনে কি থাকবে তোর থাকবে কনফিউশন দেখো কি বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ এখানেও দেখো হাইপার বোল স্টিপ মানে হচ্ছে তির্যক ভাবে পড়া সূর্য আলো তির্যক হয়ে পড়ে তো সকালবেলা হ্যাঁ আর সময় সোজা খাড়া পড়ে তাই তো বলছে সূর্য কোনোদিন এর আগে এত ভালোভাবে তির্যক আলো দেয় নাকি সূর্য হ্যাঁ সূর্য নিজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে সূর্য নিয়ে দেখছে না চলো যোগ সাপাট ওই যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ কোনোদিন সূর্য এত সুন্দর হয়ে তির্যক হবে আলো দেয়নি ঠিক আছে ইন ইস ফার্স্ট স্প্লেন্ডার তার প্রথম স্প্লেন্ডার মানে কি আভা আভা বোঝো হ্যাঁ আভা মানে রে রে সূর্যের যে রশ্মিটা পড়ছে কিরণ পড়ছে ইন ইস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল ভ্যালি মানে জানো জানোকা হিল মানে জানো পাহাড় রক মানে পাথর না পাথর এখানে বলছে না পর্বত বলছে না রকরি বোঝো রকেরি রক গার্ডেন হ্যাঁ তমজিৎ রক গার্ডেন বোঝো দেখবে দার্জিলিং ফার্জিলিং গেছো কেমন ঘুরতে হ্যাঁ দার্জিলিং ওই সাইডগুলো দেখতে ইভেন কেএসপির ভেতরে মনে একটা করা আছে রক গার্ডেন না 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 ওটা ভার্টিকাল গার্ডেন ওটা রক গার্ডেন না দেখবে পাথরের মানে রকি এরিয়া থাকে একটা ওর মাঝখানে মাঝখানে গাছ ওঠে হ্যাঁ ওগুলোকে বলে রকরি বুঝতে পারলাম কাকে বলে রকারি তাহলে প্রথম আভা কোথায় পড়ছে ভ্যালিতে উপত্যকায় পড়ছে রকারি বা রক গার্ডেনে পড়ছে আর পাহাড়ে পড়ছে না এখানেও দেখো হাইপার বোল ব্যবহার হলো কোনোদিন এত সুন্দরভাবে আবাদ হয়নি ঘর আপনি নাকে তেল দিয়ে ঘুমেন সেটা বলুন আপনি নাকে তেল দিয়ে সরষে তেল দিয়ে ঘুমছিলেন সেটা বলুন নেভার এটা পোয়েটিক নয় এটা নেভার ঠিক আছে পোয়েটি কিউজ এটা নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ আমি দেখিনি কোনো আমি অনুভব করিনি একটা এত গভীর শান্তি কাম মানে শান্তি সো মানে এত গভীর দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইজ ওন সুইট উইল রিভার কোন রিভার গো রিভার টেন্স ঠিক আছে রিভার টেমস এবার বলছে রিভার টেমস দিন এত মৃদুমন্দ গতিতে বয়ে যায়নি তবে যদি জিওগ্রাফিক্যাল দিক থেকে বলি তাহলে টেমস নদী একটা ধীর গতিসম্পন্ন নদী প্রবল প্রবাহ হতে হয় না নাকি সূর্য তো বাবা আমি হয়তো একটু জানি না একটু বলো তো কত ভাব দেব বুঝতে পারলাম অ্যাট ইজ ওন সুইট উইল আচ্ছা এই লাইনটাতে কোন ফিগার অফ স্পিচ বলো তো তোমরা দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল তোমরা বলো তো দেখি পার্সনিফিকেশান কেন পার্সনিফিকেশান রিভার বলছে নিজের মৃদুমন্দ গতিতে চলে যাচ্ছে নিজের ইচ্ছা মতো নদীরা বা ইচ্ছা কোথায় নদীর প্রাণ আছে তাহলে কি হলো এটা পার্সনিফিকেশান যে ফিগার অফ গুলো বললাম আর সেতে হ্যাঁ হাইপার বোল পার্সনিফিকেশান সব থেকে বেশি থাকে তারপর কি বলছে ডিয়ার গড ও মাই গড তাই তো অবাক না ও মাই গড দ্য ভেরি হাউস সিম আ ঘরগুলো মানে কি মনে হচ্ছে ঘুম হচ্ছে এখানেও একটা ফিগার অফ স্পিচ কি হ্যাঁ হাইপার বোল ঘরগুলো ঘুমোচ্ছে ঘর ঘুমায় তোমার বাড়িটা ঘুমোয় না তুমি ঘুমাও বাড়ির মধ্যে তাহলে এটা কি বাড়ি ঘুমায় দেখেবো হাঁটতে শুরু না করে দেয় ক্যাটওয়াক করতে করতে চলে গেলো মেডিকেল মাঠের মাঝখানে হ্যাঁ পিলার পিলারগুলিও ঠ্যাঙ্গো দেখবেন উঠলো তোমার ভিতরে ঘুমোচ্ছে ঘরটার গা ভাঙলো টকটক টক টক করে ক্যাটওয়াক করতে করতে মেডিকেল মাঠের মাঝখানে চলে গেলো কি বলছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল মাইটি হার্ট বলতে কোনটাকে বলছে লন্ডন শহরটাকে বলা হচ্ছে বুঝতে পারলাম অল দ্যাট মাইটি হার্ট স্লিপ এবং সেই সমস্ত মাইটি হার্ট মানে প্রবল শক্তিশালী হৃদয়ের কথা বলছে লন্ডন শহরটা কি জেনারেলি ব্যস্ত শহর তাই তো তুমি কলকাতায় আমি তোমাকে ইয়ের কথা বলি বড় বাজারের কথা বলি কেমন এরিয়াটা হ্যাঁ জাস্ট ইমাজিন কোভিড টাইমে বড় বাজার অদ্ভুত লাগছিল না এই রকমই একটা ফিলিং এখানে কবি অনুভব করছে আসো বইতে পারলাম কবিতাটা এবার দেখে নাও যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলো কমেন্ট বক্সে অতি অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব একটা প্রশ্ন করলে না তাহলে ওই এই ডেটটার মধ্যে ফারাক কেন এই যে এই ডেটটা এই যে আগে যে বললাম এই ডেটটা এটার মধ্যে ফারাক কেন কবি দেখেছে দৃশ্যটা এই থার্টি ফার্স্ট জুলাই কবিতাটা লিখেছে সেই দৃশ্যটাকে মনে করে এত তারিখে তোমার দাবা বললাম লেখা চাপা পড়ে আছে তোমরা আমাকে বলছো না এটা কিছু করার নেই এটা পিডিএফ ইটালিয়ান লেখাটা চাপা পড়বে কিছু করার নেই বুঝতে পারলাম না পারলাম না বলো ক্লিয়ার হুম এবার বলো পরীক্ষাটা আজকে দেবে না পরের দিন দেবে একবার তো বলছে রে পরের দিন জমা নীতিশ কুমার থেকে বড় পাল্টি মারছে গো হ্যাঁ এর সময় রেকর্ডিং তাহলে বন্ধ করে দিচ্ছি এবার ঠিক আছে হ্যাঁ পাঠিয়ে দেবই চলো রেকর্ডিং অফ করলাম টাটা